আফগানিস্তানের দিকে একটু তাকান না। ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ যখন আফগানিস্তান দখল করল, আর ব্রিটিশের এত বড় সাম্রাজ্য ছিল, ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যেত না, সেখানে আফগানরা কুকুরের মতো পিটিয়ে, তুলাধুনা যাকে বলা হয় তুলাধুনা, ব্রিটিশকে সেখান থেকে তাড়িয়েছে। বিংশ শতাব্দীর শেষ ভাগে বর্তমান দুনিয়ার আরেকটা সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন, আপনারা জানেন সব, আমি মনে করাই দিচ্ছি, তারা আবার আফগানিস্তান দখল করল। দখল করার পরে কয়েক বছরের মধ্যে সেখানে তারা গরু পিটানি পিটানি খেয়ে থাক বিখ্যাত কুত্তি শামাল, আফগানিস্তান দখলের দরকার নাই, ভাগো আগে জীবন বাঁচাও, তারা চলে যাওয়ার পরে আবার তৃতীয়বার শেষবার পৃথিবীর আরেকটা সুপার পাওয়ার আমেরিকা, যারা মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা করে, আপনারা জানেন মহাকাশ নিয়ে গবেষণা করে, তারা আফগানিস্তান দখল করলো। ১৯ বছর কয়েক মাস আফগানরা আমেরিকার মোকাবিলা করলো, সব আফগান না কিন্তু, তাদের মধ্যে যারা ইসলামপন্থী দীনপন্থী, তাদের মধ্যে যারা দায়ের আল্লাহ, যাদের দায়িত্ব সাইলে কামতে দিন, তারা মোকাবিলা করলো। একটু চিন্তা করেন, আমেরিকার কাছে এই যুগে এই সময়ে দুনিয়ার সবচেয়ে বড় সামরিক শক্তি তথ্য প্রযুক্তি, ঠিক কি না? আর ওই বেচারার কাছে কিছু নাই, নিজেরা তারের লগে তার জোড়া দিয়ে কোন রকম ক্ষেপণাস্ত্র একটা বানায়। এইটা বানিয়ে যখন আমেরিকান জঙ্গি বিমানের উপরে ছোড়ে, ছোড়ার সময় বলে নাসরুম মিলাল লাহে অভাথন কারিম, মা রামাইতা এর জামাইতা আলা কিন্দা লাহা আল্লাহু আকবার, মেরে দিয়েছে মহাকাশে আমেরিকার সর্বশেষ লেটেস্ট মডেল জঙ্গি বিমান আগুনে পড়ে ছাই হয়ে জমিনে পড়ে গেছে। আমেরিকা দেখলো এদেরকে তো এইভাবে পারা যাবে না, যে ক্ষেপণাস্ত্রগুলো তারা নিজেরা তৈরি করে কান্দে করে নেয়, এগুলা কান্দে করে পাহাড়ের গুহায় আবার পলায়, আবার কান্দে নিয়ে বের হয় কয়েক কেজি ওজন মাত্র, কয়েক কেজি। তারা এই ক্ষেপণাস্ত্র এটাকে কোনোভাবে একটা তারা হাতে নিল, দখল করলো, করার পরে এইটার প্রযুক্তিগুলো দেখলো, দেখে তারপরে তারা এইটার পিছনে এমন প্রযুক্তি লাগাইল আবার, যেটাকে বলে শেরের উপরে সোয়াশের। এখন এই মুসলিম মুজাহিদেরা যখন এগুলা মারে কাজ হয় না, এগুলাকে স্টপ করে দিয়েছে। তখন তারা এক একটা ক্ষেপণাস্ত্রের পিছনে মাত্র ১০ টাকা খরচ করেছে, ১০ টাকা খরচ করে তার এইটা পাল্টাই হচ্ছে, তার এইটা পাল্টানোর পরে আরেকটা তার ঢুকাইয়া জয়েন্ট লাগাইয়া দিছে, আল্লাহু আকবার, এটা তো কল্পনাও করা যায় না। বর্তমান দুনিয়ার সুপার পাওয়ার তারা শেষ পর্যন্ত কুকুরের মতো পাত দাড়ি গুটিয়ে আফগানিস্তান থেকে চলে গেছে। তাহলে আফগান জাতি তিনটা বিশ্বশক্তির মোকাবিলা করেছে, ব্রিটিশ, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা। আজকে তাদের কারো ঘুম নাই, কারো ঘুম নাই, তারা একটু ঘুম গেলে যেটারে বলে কাউয়া ঘুম, তাও স্বপ্ন দেখে যে বোধহয় আসতেছে, মুজাহিদেরা বোধহয় আবার আসতেছে, ঢাকা এরা বলে আহে আহে আহে। আবার দেখুন বর্তমান পৃথিবীতে যেখানেই যারা ইসলামের কথা বলে, ইসলামের পথে চলে, ইসলাম কায়েমের কথা বলে, তাদেরকে সারা দুনিয়া একটা উপাধি দিয়েছে, এরা জঙ্গি, এরা চরমপন্থী, ইসলামের কথা যারা বলে তারা চরমপন্থী।
এই কথাটা পৃথিবীতে আসে না নাই? আল কুফরু মিল্লাতু কাফেররা তো বলেই, কাফেরদের সাথে আবার মুসলমান নামধারী একদল মুনাফিক, তারাও কাফেরদের সুরে সুর মিলিয়ে বলে যারা ইসলাম কায়েমের কথা বলে তারা জঙ্গি, তারা চরমপন্থী, তারা এটা তারা সেটা, এই ধরনের কথা মার্কেটে আসে নাকি নাই? আচ্ছা আসেন, মক্কাতে দিনের দাওয়াত শুরু হলো, সাহাবায়ে কেরাম একজন দুইজন করে দিন কবুল করলেন। দিন কবুল করে ঘরে গিয়ে প্রথম গর্ভধারিণী মা তাকে দাওয়াত দিলেন, কারো মা দাওয়াত গ্রহণ করলেন, কারো মা দাওয়াত প্রত্যাখ্যান করলেন, আরো ছেলের উপরে নির্যাতন নিষ্পেষণ এটা শুরু করলেন। বাবাকে দাওয়াত দিলেন, ভাইকে দাওয়াত দিলেন, আশপাশের মহল্লার মুরব্বিদের যার সাথে তার ইসলাম গ্রহণ করার আগে পূর্বে একটা সম্পর্ক ভালো ছিল, বন্ধুত্ব ছিল, রাত বিরাতে তার ঘরে গিয়ে তাকে ইসলামের দাওয়াত দিলেন, ঠিক কিনা বলেন? কতভাবে বিরোধিতা হয়েছে, এত বিরোধিতা করেও মক্কায় বোধহয় ইসলামকে ঠেকিয়ে রাখা গেছে, কি ইসলামের অগ্রগতি বোধহয় রোধ করা গেছে, কোন যুগে যায়নি, এই যুগেও যাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুকে সঙ্গে নিয়ে নবীজি একদিন বের হলেন, দিনের মাঝামাঝি সময়ে দারুল আরকাম থেকে দুই বন্ধু নবীজি এবং আবু বকর বের হলেন, পূর্ব দিকে গেলেন, জাবালে নূর হেরা গুহা এটা অতিক্রম করে সামনে গিয়ে দেখেন যে 10-12 বছরের একটা কিশোর, সে বিশাল একটা বকরির পাল এটা পাহাড়ের কিনারে কিনারে সরায়, মক্কার এক কুরাইশ নেতা গোলাম, কিনা গোলাম, এই 10-12 বছরের তরুণ এই যুবকটার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি নাম? বনু হুজাইর গোত্র, বনু হুজাইর গোত্র থেকে কাফেলা লুণ্ঠন করে মাল সামান এগুলোর সাথে তাকেও বন্দি করে নিয়ে এসে এই কুরাইশ নেতার কাছে বিক্রি করেছে। এখন সে প্রত্যেকদিন সকালবেলা বকরির খোয়ার এটা খুলে বকরিগুলো নিয়ে পাহাড়ের ডালে ডালে কিনারে কিনারে সরায়, সন্ধ্যার আগে আবার মালিকের বকরি তার খোয়ারে পৌঁছাই দিয়ে দরজাটা বন্ধ করে মালিকের চাবি দিয়ে সে তার জায়গায় গিয়ে রাতে অবস্থান করে। আজকে ওই কিশোর ইবনে মাসউদ বকরি চড়াচ্ছেন, দুইজন মানুষ হাঁটতে হাঁটতে আসলেন, দুজন মধ্যম বয়সী, দুজন মধ্যম বয়সী, আস্তে 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 যুবকের সামনে এসে দাঁড়ালেন দুইজন। যুবক বলে, এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারা আমি আমার জীবনে কোনোদিন দেখিনি, মানুষ কি এত সুন্দর হয়? এখন দুইজনের একজন যার বয়স একটু বেশি, প্রথম জনের চাইতে একটু বেশি, তিনি এসে যুবককে বললেন, যুবক আজকে 3 দিন আমরা বাড়িঘরে যাইতে পারি না, যেখানে দেখে সেখানেই আমাদেরকে মারে, যেখানে দেখে সেখানেই আমাদেরকে আক্রমণ করে, আমরা কিছু খাইনি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের চেহারাটা এত সুন্দর সোনার চেরাগের মতো, কিন্তু ক্ষুধা তৃষ্ণা তাদেরকে এত কাহিল এত কাতর করে দিয়েছে, চেহারার দিকে চাইলে মনে হয় এই লোক দুইটা কয়েকদিন কিছুই খায়নি। এখন এই দুইজনের একজন যার বয়স প্রথম জনের চাইতে সামান্য বেশি, তিনি যুবকের কাছে গিয়ে বললেন, আমরা দুইজন, হে যুবক, হে তরুণ, তোমার এই বিশাল বকরির পালের মধ্যে দুধওয়ালা কোনো বকরি আছে কিনা? যদি থাকে তাহলে আমাদেরকে যদি একটু দুধ এই বকরির পালাম থেকে তুমি দোহাই দিলেও পারো, আর বললে আমরা দোহাই বের করে খাবো। যুবক বলে, আপনাদের দিকে
তাকিয়ে আমার খুব দরদ লাগে, কিন্তু বকরিগুলো আমার নয়, আরেকজনের বকরি আমি চড়াই। সুতরাং মালিকের অনুমতি ব্যতিরেকে, মালিকের পারমিশন ছাড়া, তার দুধাল কোনো সাগি কোনো বকরির দুধ আপনাদেরকে আমি দিতে পারবো না। দেখছেন নৈতিকতা, নৈতিকতা। এইবার দুইজন সঙ্গীর একজন আবার ওই সঙ্গীকে শিখাই দেন নবীজি, যে যুবককে বলো এমন বাচ্চা বকরি আছে কি না যেটার সাথে এখনো কোনো পাঠা ছাগলের দেখা হয়নি, মানে বাচ্চা টাচ্চা দেয়নি আর কি, অনেক দূর, অনেক দেরি, এমন কোনো বকরি আছে কি না? কয়ে বহুত আছে। কয়ে তাহলে যেই বকরি এখনো পাঠা ছাগলের দেখা পায়নি, গর্ভবতী হয়নি, বাচ্চাও প্রসব করেনি, যার পালানের দুধ নাই, দুধের নাম নিশানাও নাই, এমন একটা বকরি যদি তুমি আমাদের সামনে আনো আর সেই বকরি থেকে যদি আমরা কিছু দুধ দোহায় খেতে পারি, তাহলে তো আর তোমার কোনো অসুবিধা নাই। যুবক বলল, হ্যাঁ এরকম বহুত আছে, এবং এইটার জন্য মালিকের কাছে আমার জবাবদিহি করা লাগবে না, নাই দুধালা বকরির দুধ খাইছে, নাই দুধালা বকরি। এখন সে বাচ্চা বকরি একটা এনে দিল, দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটা নবীজি পাশে একটা পাথরের উপরে বসা নবীজির সামনে এনে ধরলেন। ওই যুবক আবার একটা বাটি, বড় পেয়ালা, পেয়ালাটাও ছিল পাথরের তৈরি, পাথরে খোদাই করা, অনেক বড়। যুবক আবার বাটিটা এনে দিল যে এইটা থেকে দোয়াইয়া যদি আপনারা খেতে পারেন তাহলে আপনারা খান, এটার জন্য মালিকের কাছে আমি অপরাধী হব না। এখন নবীজি দুধ দোয়াইলেন, হায়রে আল্লাহ, এমন ভাবে দুধের জোয়ার পুটা পুরা মাটি ভরে গেছে, এত দুধ এসেছে, ওই বাচ্চা ছাগলের পালান ওলান, এটা আগে যেমন ছিল এখনো তেমন। এইবার নবীজি নিজে পান করলেন পেট ভরে, আবু বকরকে দিলেন, তিনি পান করলেন পেট ভরে, ওই যুবককে ডেকে বলে, বাবা তুমিও খাও। যুবক ইবনে মাসুদ তিনিও খাইলেন। খাওয়ার পরে ইবনে মাসুদ বলে, দুধ আগে যে দূর আসিল এখনো দূর, এক বিন্দুও কমে নাই। আল্লাহু আকবার। দুইজন দুধ পান করিডোরে চলে গেছে। ইবনে মাসুদের হৃদয়ের গভীরতম কন্দরে এই ঘটনাটা দেখার পরে, কিরে যেই বকরি এখনো বাচ্চা, বাচ্চা দেওয়া, গর্ভবতী হওয়া, দুধ দেওয়া যেটা এখনো কল্পনাও করা যায় না, এত দুধ কোথার থেকে আসলো? যুবক দৌড় দিয়ে এসে বলে যে, আপনাদের দুইজনকে আমি চিনি না, তবে আপনাদের সাথে আমার কিছু কথা আছে, যদি আপনারা একটু সময় দিতেন তাহলে আমি একান্তে সঙ্গোপনে আপনাদের সাথে একটু সাক্ষাৎকার, কিছু কথা মত বিনিময় করতাম। নবী বললেন যে, বাচ্চাটাকে বলো আগামীকাল কাবা ঘরের দক্ষিণ পূর্ব কোণে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে, সে যেন রাত একটু বেশি হলে আসে, অন্ধকারে আসতে যেন কেউ টের না পায়, না দেখে। দেখেন কি কঠিন অবস্থা। যুবক সেখানে আসলেন, নবী আর আবু বকরের সাথে দেখা হলো, তিনি ইসলাম গ্রহণ করলেন, বলেন আলহামদুলিল্লাহ। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল।